পাঁচই আগস্টে যদি সরকারের এই মানে ছাত্র জনতার এই আন্দোলনের সরকার যদি পরিবর্তন না হতো তাহলে চট্টগ্রাম বন্দরের মেজর যে অংশটা মানে এটা হার্ট অব দি চিটকং পোর্ট হার্ট অফ দি গভর্নমেন্ট যেটাকে বলা হয় গভর্নমেন্টের হার্ট নিউমুরিং কন্ট্রাক্ট টার্মিনালটা বিদেশিদের হাতে চলে যেত এবং এই বিদেশিদেরকে চালু জিনিস যেখানে কোনো ইনভেস্টমেন্ট নাই মেজর ইনভেস্টমেন্ট চিটকং পোর্ট করতেছে এবং এখান থেকে মেজর রেভিনিউ ইনকাম করতেছে এবং চিটং পোর্টের নিউমরিং কন্ট্রাক্ট টার্মিনাল পারফরমেন্স দিয়েই কিন্তু চিটকং পোর্ট গ্লোবালি কিন্তু অনেক দূর আগেই গেছে এবং এর আজকে র্যাঙ্কিং কিন্তু অনেক দূর আগে গেছে সেইটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার জন্য মোটামুটি সমস্ত প্রিপারেশান তারা করে ফেলেছিল সালমান এফ রহমান সাহেব এবং তার গ্রুপ যেটা সাবের চৌধুরী সাহেব যেটা এরা ছিল আর কি তো এইটা আমরা এটার ব্যাপারে আমরা ব্যাপক প্রতিবাদী ছিলাম যে বাংলাদেশের লোক বাংলাদেশের টার্মিনাল বাংলাদেশের টাকায় তৈরি হয়েছে সেখানে কেন বিদেশিদেরকে দিতে হবে কারণ এখানে আমরা টার্মিনাল অপারেটর আছি আমাদের পাশে বার্ত অপারেটর আছে এখানে আমরা সবাই মিলে কাজ করতেছি একসাথে এবং চিটাং পোর্টটাকে আজকে আপলিফট করা হয়েছে এই টার্মিনাল এই এই কন্টেনার হ্যান্ডলিংয়ে যে র্যাঙ্কিং বেড়ে গেছে এখন প্রায় সিক্সটি টু সিক্সটি থ্রি চলে আসছে আমার মনে হয় সিক্সটি আশেপাশে আছে সেটা তো একশো থেকে যে এখানে সিক্সটি প্লাস হয়ে গেছে এই এই কাজটা কে করেছে এটা তো বাংলাদেশের আমরা এবং আমাদের বার্ত অপারেটর ভাইরা যারা আছে আমরা জয়েন্টলি এই কাজটা করেছি আমরা আমরা টার্মিনাল অপারেট করেছি তাহলে কেন এটা বিদেশিদেরকে দিতে হবে এটা একটা বড় জিনিস ছিল হ্যাঁ বিদেশি আনতে হবে আপনার যেখানে গ্রিনফিল্ড প্রজেক্ট আছে বেটার্মিনাল এলাকা আছে আপনি ওখানে নিয়ে আসেন ওখানে নিয়ে আপনি আপনি ওখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন ইনভেস্টমেন্ট নিয়ে ওখানে টার্মিনাল বে টার্মিনাল তো করতেই হবে আপনাদেরকে আজও কালো ওখানে আপনার নিয়ে আসেন কিন্তু যেটা চালু জিনিস যেটা গভর্নমেন্ট রেভিনিউ ইনকাম করছে সেখানে আপনি দিয়ে দেবেন সেইটা ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক প্রতিবাদ ছিল এবং এর জন্য কিন্তু আমরা সাইফ পাওয়ার্টে ব্যাপক হিসাবত দিতে হয়েছে আগের গভর্নমেন্ট আমাদেরকে একদম পিসে ফেলেছে আমাদেরকে একদম সমস্ত সব কিছু রুইন করে দিয়েছিল আমাদের বন্ড লাইসেন্স নিয়ে কয় এই যে বাংলাদেশ রেলওয়ের সাথে যে আমরা মাল্টিমডেল কন্ট্রাক্ট টার্মিনাল আমরা আমরা পেয়েছিলাম বিশ বছরের জন্য সেটার বন্ড লাইসেন্স যেদিন ইস্যু করেছে তার তিন দিনে মতে উইদাউট এনি ইনফরমেশান বন লাইসেন্স উনি ক্যান্সেল করে দিয়েছেন ওনারা এই গ্রুপটাই তারপরে আমাদেরকে বিজনেসের বিভিন্ন ইনসপেকশানও মানে আমাদেরকে তদন্ত করিয়েছে এটা করিয়েছে এটা মানে চলমান জিনিস আমাদেরকে করিয়েছে একদম মানে বিজনেসটাকে রুইন করে দিয়েছে কোনো বড়ো বিজনেস আমরা করতে পারিনি বিভিন্ন ভাবে বলা হয় আমরা চিট থেকে একদম চট্টগ্রাম বন্ধ একটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রাস করে ফেলতো এটা স্লোলি গ্রাস শুরু হয়ে গেছে আপনারা জানেন সরকার পতন না হলে বাদ বাকিটা পুরোটা এই যে সি এনসিটি এনসিটি জিটি তারপরে বেটার সব চলে যেত একটা বাংলাদেশিদের হাতে থাকতো না এখানে যে যারা বিদেশি যা করতেই পারে এটা কোনো কিছু নাই কিন্তু আমার কথা হচ্ছে যে সেখানে তো তাহলে দেশীয় কোম্পানিগুলো গুলা কি হতো দেশের দেশের ওরা তো লজিস্টিক এর জন্য টেন ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাকা রেখে বাদ বাকি টাকা তো সব নিয়ে যেত ওরা বাংলাদেশের যেখানে ফরেন কারেন্সি আমরা ক্রাইসিস আছে সেখানে কেন ফ্রি ফরেন কারেন্সি ইনকাম জায়গাটাকে আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল বিদেশি ইনভেস্টমেন্ট লাগবে অবশ্যই লাগবে বিদেশে যেখানে বে টার্মিনাল আছে সেখানে যাক বিদেশি ইনভেস্টমেন্ট অবশ্যই জানতো এটা এবং 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 আমরা আমরা যেটা জানি আমাদেরকে সরকারকে রিপোর্টও পাঠানো হয়েছিল যে পতেঙ্গা কন্ট্রাক্ট টার্মিলার পাশেই নৌবাহিনীর একটা বড় স্থাপনা আছে যেটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা এবং অত্যন্ত মোস্ট সিকিউর জায়গা এটা গভর্নমেন্টের ভেরি মানে ডিফেন্সের জায়গা তার পাশেই পতেঙ্গা কন্ট্রাক্ট টার্মিনাল এটা এইটা হচ্ছে যে দুই হাজার ছয় সালে আমরা চিটপোর্টে আমরা কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজের সাথে যুক্ত হচ্ছে গ্যানটি কেন অপারেশনের সময় দু হাজার ছয়ের এপ্রিলে আমাদেরকে আবার ওই সময় তদন্তীন মেয়র সাহেবের মহুদিন চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদেরকে আবার চট্টগ্রাম বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল দুই হাজার ছয়ের নভেম্বর ডিসেম্বরে আবার আমরা দুই হাজার ছয় দু হাজার সাতের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা যখন যৌথ বাহিনী যখন ওই সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেকেন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এবং যখন পোর্ট রিফর্মের জন্য এবং সারা বাংলাদেশের রিফর্মের জন্য বাহিনী যখন মাঠে আসলো তখন যৌথবাহিনীর সময় আমরা আবার আমরা শুরু করেছি সিটি সিসিটিএনসিটি শুরু করেছি তো আসলে এগুলো তো টেন্ডার প্রসেস হয়ে গেছে প্রত্যেকটা প্রতিটা কন্ট্রাক্ট টেন্ডারের মধ্যে মধ্যে গেছে এবং বিনা টেন্ডার বিনা প্রসেসে কোনো কিছু যায়নি প্রতিটা জিনিসের গভর্নমেন্টের অনুমোদন আছে এবং গভর্নমেন্টের অনুমোদন নিয়েই এটা হয়েছে এবং আমি অ্যাজ পার ওখানে গভর্নমেন্ট রেগুলেশন করা আছে টার্মিনাল অপারেটার কী হবে বার্থ অপারেটার কী হবে সবাই রেগুলেশন অ্যাজ পার রেগুলেশন অনুযায়ী কিন্তু টেন্ডারিং প্রসেস হয়েছে এবং টেন্ডার হয়ে গেছে কিন্তু নিউমনিং কন্ট্রাক্ট টার্মিনাল দুই হাজার আঠারো সালের পর থেকে আর কোনো টেন্ডার হয়নি এটা অ্যাডহক বেসিসে ছয় মাসের ডিপিএম ডিপিএম যেটা বিভিন্ন মার্কেটে শোনা যায় ডিপিএম করে আমাদেরকে দেয় আমরা ডিপিএম চাইনি কোনো সময় ডিপিএম আমরা চাইনি আমরা সরকারকে চিঠি দিয়েছি যে ডিপিএম করতে আমরা চাই না আমাদের প্রাইস বাড়তেছে না আমরা ইকুইপমেন্ট আনতে পারতেছি না ছয় মাস ছয় মাস করে এত বড় টার্মিনাল অ্যাডহক বেসিসে কি চালানো সম্ভব নাকি নট পসিবল একমাত্র আমরা বলে এটাকে চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু ম্যানেজ করে যাচ্ছি এগুলো যে অভিযোগগুলো আমি বলি হ্যাঁ এই অভিযোগগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে মানে সবাই বলছে চিলে কান নিয়ে গেছে আসলে কান আছে কি না সে কানটা দেখতে হবে তো সেরকম কোনো কিছু নাই ও বলতেছে একটা মিথ্যা রিপোর্ট করেছে একটা একটা দেশ টিভি দশ হাজার কোটি টাকা বলে নিয়ে গেছে পোর্টে তো রেভিনিউ তো নাই দশ হাজার কোটি টাকা আমাদের টোটাল রেভিনিউ হয় একদম কাগজে কলমে এটা পেপার্স আছে এখানে কোনোরকম কোনো কিছু না আমরা চিটাংপোর্ট থেকে রিসিভ করি একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা তাহলে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা যদি আমরা রিসিভ করি দশ হাজার কোটি টাকা কীভাবে হয় এবং গ্রস বছরে কিন্তু এটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা বছরে গ্রস তার মধ্যে অপারেশনাল কস্ট এইটা কস্ট আমাদের বিভিন্ন মেন্টেন্স তেল মানে প্রচুর ডিজেল কস্ট অনেক জিনিসপত্র লাগে এটাতে যাওয়ার পরে সামান্য থাকে ফাইভ ফাইভ পার্সেন্ট সেভেন এইট নাইন হোয়াট মেবি কিন্তু দু সাল থেকে টেন্ডারও হয় না এটা তো সেখানে যেগুলো বলা হয়েছে সেগুলো মিথ্যে এটা পারপাসলি বলা হচ্ছে কাপ কোনো কাউর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই আবার ওই একই চক্র কাজ করছে আবার ওই নিউমোরিয় কন্ট্রাক্ট টার্মিনালটা কীভাবে বিদেশিদেরকে দেওয়া যাবে আমাদেরকে সাইড পাওয়ারটাকে বের করে সিমিলার চক্রটা ডিফারেন্ট ফর্মে কাজ করতেছে এখন আচ্ছা যার জন্য যতগুলো কথা বলা হচ্ছে আমাদেরকে আওয়ামী লীগ সাজানো হয়েছে আমরা যদি আওয়ামী লীগে হইতো তাহলে তো আমাদের হাত থেকে এই যে পিসিটি কীভাবে নিলো আমার আমাদের এই যে এই বন্ড লাইসেন্স কীভাবে ক্যান্সেল করা হলো আমাদেরকে ওই রেলওয়ের এবং শিপিং মিনিস্ট্রির সচিবদেরকে বলে দেওয়া হয়েছিল যাতে সাইপো অ্যাটকের কোনো কাজে না হয় রাজনৈতিক সরকার থাকতে ডেফিনেটলি একটা চাপে ছিলাম প্রচণ্ড চাপে ছিলাম এবং রাজনৈতিক চাপে ছিলাম আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা দিতে হবে পোর্ট থেকে আমাদেরকে বের করে দিবে নানান এই এই ষোলো ষোলো বছর এইগুলোর ভিতরে নিয়ে আমরা আমাদের এখানে প্রচুর আন্দোলন করছে বিনা কারণে কোনো কারণ নেই যে আমাদেরকে আমাদের এই লোকজন নিতে হবে আমাদের এটা করতে হবে নিউমরিং করলে বিদেশিদের কাছে দিয়ে দেবে আপনারা কাজ করতে পারবেন না এই ধরনের যে এই প্রেশারগুলো ছিলই এবং আমরা এটাকে প্রোটেকশান নিতাম যখনই প্রোটেক আমরা নিয়ে একটা নিয়ে কথা বলতাম তখন আমাদের উপরে নির্যাতন চলে আসতো বিভিন্নভাবে যাতে আমরা বিজনেস না করতে পারি বিজনেস আগাইতে না পারি বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সংস্থা দিয়ে ইনকোয়ারি করানো হতো তদন্ত করানো হতো এখনও সিমিলার জিনিসটে আবার শুরু করেছে বিভিন্ন এক একটা গোষ্ঠী এই নিউ মিনিং কন্টেন্টার টার্মিনালটা যে আগের যে প্রসেস ছিল বিদেশিদেরকে দিয়ে দিবে সেই প্রসেসটাকে কন্টিনিউ করানোর জন্য আমাদের এখানে সেই প্রোপাকাণ্ডগুলো করা হচ্ছে এবং হানড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলা হয়েছে সাই পাওয়ারটেকের সমস্ত এক এই জিনিস ক্লিন জিনিস এখানে কোনো রকম দুর্নীতির কোনো কিছু না একদম টোটালি জিরো আদিমভাবে কাজ করার জন্য ডেফিনেটলি এই যে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা উচিত বিজনেসম্যানদেরকে যদি রাজনীতি রাজনীতির ভিতরে রাজনীতিটা মানে মানে রাজনীতিকরণ করে ফেলা হয় বাই ফোর্স এবং আগে আগের পরে এই জিনিসটা হয়েছে বিজনেসম্যানদেরকে যদি বিজনেস না প্রপার ওয়েতে বিজনেস না করতে পারে তাহলে তো এটা এটা সে তারা সে বিজনেস করতে পারবে না তাকে স্বাধীনভাবে বিজনেস করতে পারবে না স্বাধীনভাবে বিজনেস করার জন্য রাজনীতি মুক্ত করা উচিত আমরা মনে করি এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট চলতেছে এই যে সরি ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে ইন্টারিম গভর্নমেন্ট ইজ ডুইং ভেরি গুড এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ধরনের কোনো চাপ নেই হ্যাঁ কিছু চাপ ভেস্টেড গ্রুপ কিন্তু এখনও আছে চট্টগ্রাম বন্দরটাকে এটাকে মানে এ করার জন্য এটাকে মানে অস্থিতিশীল করার জন্য ওয়েস্টেড গ্রুপ আর ওয়ার্কিং স্টেল বাংলাদেশে ধরেন এখন ইকোনমি তো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আমাদের ফরেন রিজার্ভ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় ফরেন রিজার্ভ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং আগামী আমার মনে হয় আগামী ছয় মাসের ভিতরে ইম্পোর্ট এক্সপোর্ট আগে যে টাইট অবস্থা আছে সেটা কিন্তু ইম্পোর্ট রিল্যাক্স করে দিবে আমার মনে হয় গভর্নমেন্ট যখন সাফিসিয়েন্ট আমাদের ফরেন কারেন্সি একটা স্টেবেল পজিশনে যাবে এবং বিজনেস তো গ্রো করবেই বিজনেস বাংলাদেশের যে এই আঠারো উনিশ কোটি জনগণ ইট হিউজ মার্কেট এবং এর প্রচুর এই এই মার্কেটটা প্রায় হাফ হাফ ট্রিলিয়ন ডলারের মার্কেট এবং মার্কেটটা আস্তে আস্তে বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে তার মানে তার তার চাহিদা বাড়তেছে তার জিনিসপত্র কিনতে হচ্ছে ইম্পোর্ট বাড়তেছে সাথে সাথে ইম্পোর্টের সাথে এক্সপোর্টও এক্সপোর্টও কিন্তু বাড়বে এবং এটাকে সামাল দিতে গেলে আমাদেরকে আসলে বেটার মিনালে যে দিকে যেতে হবে যেটা আগের গভর্নমেন্ট নিয়েছিল ওইটা বাট ওইটা বেটার মিনালে আমার মনে হয় এটা নিয়ে আমাদের ইন্টারম্যান গভর্নমেন্ট কাজ করছে বেটার টার্মিনাল যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে আমাদেরকে বাস্তবায়নের দিকে যেতে হবে আস্তে আস্তে আমরা মনে করি না আদার্স যেটির ব্যাপারে বেটার মিনাল মানে এটা তো খুব দ্রুত আমাদেরকে মানে গভর্নমেন্টকে আমার মনে হয় যাওয়ার জন্য ওনারাও নিশ্চয়ই আলোচনা করতেছে এটা আমরা মনে করি আমরা ব্যবসায়ীরা মনে করি এটা আর অ্যাট দ্য সেম টাইম চিটকং পোর্টের আধুনিকায়নের জন্য যে প্রেজেন্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে আরেকটু ডেভেলপ করতে হবে চিটক পোর্ট ইজ ফুললি ইকুইপড চিটগাং পোর্ট ইজ ফুললি ইকুইপ চিটোকাং পোর্টের সাথে কোনো সময় কিন্তু সেখানে ধরে যে চিটগোর্ পোর্টতে একা না চিটগাং পোর্ট আছে এখানে ধরে যে এখানে আমাদের কাস্টমস আছে এখানে ফ্রেড ফ্রড আছে শিপিং এজেন্ট আছে এখানে আরও অনেক মানে স্টেক হোল্ডাররা আছে বার্তা অপারেটার টার্মিনাল অপারেটর তাদের বিভিন্ন এই এই এটাকে সমন্বয় করেই কাজ করে তবে এখন সমন্বয়হীনতার যে কথাটা বলা হয়েছিল আগে এটা এখন আর নেই এখন কিন্তু অনেক ডেভেলপড হয়েছে আমরা মনে করি যে এই বন্দর আধুনিকায়নের জন্য আমার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে বাংলাদেশি যে সমস্ত কোম্পানিগুলো কন্ট্রাক হ্যান্ডলিংয়ের সাথে জড়িত আছে এক্সপেরিয়েন্সড তাদেরকেই কাজে লাগানো উচিত আমি মনে করি এবং তাদেরকে লাগালে দেশের টাকা দেশে থাকবে দেশের টাকা বাইরে যাবেন অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারি ফরেন কারেন্সি বাইরে যাবেন দেশের টাকা দেশীয় কোম্পানিকে দেশে আপনি যদি দেশীয় কোম্পানিকে ডেভেলপ করতে পারেন তাহলে দেশের জন্য ইন্ডিয়াতে কী হচ্ছে ভারতে কী হচ্ছে ভারতে কয়টা বিদেশি কোম্পানি আছে ভারতে আদানির নির্মিত কোম্পানি তারা আদানি এবং আরও অনেকগুলো কোম্পানি আছে তারা কিন্তু ব্যাপকভাবে তার টার্মিনাল অপারেট করতেছে বাংলাদেশ এই সারা ভারতবর্ষে এবং তারা বাইরে যেয়ে ফরেন কারেন্সি নিয়ে আসতেছে আমিও আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট যারা এফিসিয়েন্ট অপারেটর আছে এখানে তাদেরকেই কাজে লাগানো উচিত এই এই টার্মিনাল ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ বন্দর তো এখন চলতেছে বন্দর তো অবশ্যই স্কিল হ্যান্ড স্কিল ম্যানেজমেন্ট অবশ্যই আছে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই নাহলে এত বড়ো বন্দর দশ কোটি টন হ্যান্ডলিং করছে করতেছে পোর্ট তার মধ্যে প্রাইভেটাইজেশন অনেক আছে কিন্তু এবং প্রাইভেট কোম্পানিগুলোই কিন্তু এই কার্গো হ্যান্ডলিংটা করতেছে হোল প্রাইভেট এই যে দশ কোটি টন কার্গো এই যে শিপ হ্যান্ডলিং অপারেটর বার্থ অপারেটর টার্মিনাল অপারেটর সবাই করতেছে এর সাথে পোর্টের একটা ভালো গ্রুপ যারা যারা ওই অপারেশনের সাথে যুক্ত আছে তারাও এটা আছে সবাই মিলে করতেছে এবং পোর্টের দক্ষতা কিন্তু দিনে দিনে বাড়তেছে আমরা তো আসলে দীর্ঘ পথ চলাচ আমরা দীর্ঘ পথ চলা সেই দুই হাজার ছয় সাল থেকে আমরা শুরু করেছি মা এপ্রিল থেকে আমাদেরকে নভেম্বরে বের করে দেওয়া হলো আবার আমরা ফেব্রুয়ারি মাসে ঢুকলাম ঢুকে পুরা পোর্টটাকে ওই সময় বাহিনী ওখানে আমাদের ওরা ওনাদের নেতৃত্বে পুরা পোর্টটাকে রিফর্ম করা হলো সেই রিফর্মের সাথে উই আর দ্য পার্ট অফ দ্যাট রিফর্ম আজকে পোর্টে টার্মিনাল অপারেটর দেখতেছেন বার্থ অপর্টে দেখতেছেন এই টার্মিনাল রিফর্মের সাথে আমরা সেই পর্টে ডাইরেক্টলি ওনাদের সাথে একসাথে আমরা কাজ করেছি ওই সময় তো এই রিফর্ম করতে যে অনেকের মনক্ষুণ্ণ হয়েছে অনেকে অনেকের যে অনেক যে ওই সময় জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল চোদ্দো দিন চোদ্দো বারো থেকে চোদ্দো দিন একটা জাহাজ থাকতো সেখানে আমরা আসার পরে সেই সেটা নেমে গেছে হচ্ছে বা তিন থেকে চার দিন তিন দিন দুই থেকে তিন দিন টু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তো এই যে এই যে এই যে নেমে গেল এই যে দশ দিন আট দিন নয় দিন করে কমে গেল তাহলে কি এতে করে যে জাহাজের যে হায়ার চার্জ ছিল সেটাও টাকাটা কমে গেল এবং তার মানে ফ্রেটটা কমে গেল ফ্রেট কমে গেল মানে এটা আলটিমেটলি ইম্পোর্ট কস্ট কমে গেল এবং এটা ভোক্তার উপরে বার্ডেনটা রিডিউস হলো মানে সামগ্রিক অ মানে অবস্থা যদি আমরা দেখি চিটাংপোর্ট আগে যে আমাদের যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে টোটালি এখন চেঞ্জ হয়ে গেছে মানে দুই হাজার সাতের পোর্ট আজকে দু হাজার চব্বিশের চিটাংপোট বলছে আকাশ পাতাল ডিফারেন্স দুই হাজার সাতের চব্বিশ সাতের চিটাংপোর্টের অবস্থান ছিল গ্লোবালি একশো হান্ড্রেড র্যাঙ্কিং নাইনটি এইট নাইনটি নাইন আমার চোখ মনে পড়ে আজকে চিটংপোর্টের র্যাঙ্কিং হচ্ছে সিক্সটি টু সিক্সটি থ্রি এই যে এই যে ডেভেলপ হলো এই যে এবং টার্মিনালে টার্মিনালে রূপান্তর হলো দু হাজার যে এটাকে টার্মিনালে রূপান্তর করা হলো এই রূপান্তরের সাথে তো সাইপ পাওয়ারটাকে ডাইরেক্টলি কাজ করেছে আমাদের বিদেশি টিম ছিল ফুল টিম আমরা কাজ করেছি ইটস এ বিগ এক্সপেরিয়েন্স আজকে সাইব পাওয়ার ইন্টারন্যাশনাল রেকর্ড হচ্ছে টোয়েন্টি মিলিয়ন টিউস কন্টার হ্যান্ডলিং করেছে সাইব পাওয়ারটেক এই যে টোয়েন্টি মিলিয়ন টিউস কন্টার হ্যান্ডলিং এই টোয়েন্টি মিলিয়ন টিউসের ক্লাবে যে সাইব পাওয়ারটেক মানে পা দিয়েছে ইটস এ হিউজ এক্সপেরিয়েন্স আশেপাশে অনেক দেশের অনেক অপারেটার কিন্তু এটা নাই তো এটা তো আমাদের জন্য এবং এই পথ চলা করতে যে আমাদেরকে তো ডেফিনেটলি অনেক বেগ পেতে হয়েছে অনেক ভেস্টেড গ্রুপগুলো ছিল সেই ভেস্টেড গ্রুপের কে আমাদেরকে ফেস করতে হয়েছে আমাদেরকে বিভিন্ন পদে পদে বিপদে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে প্রতিটা মুহূর্তে আমাদেরকে নাজেল করার জন্য চেষ্টা করা হয়েছে বাট স্টিল আমরা আমাদের সততা আমাদের অনেস্টি আমাদের ডেডিকেশন এবং আমাদের পারফরমেন্স দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে সমস্ত ওভারকাম করে করে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি দেশের জন্য কাজ করেছি আমরা ফার্স্ট আমরা চিন্তা করেছি দেশের ইন্টারেস্ট চিটাগং পোর্টের ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করেছি আগে তারপরে সাইপ পাওয়ার টেকে তার ব্যবসায়িক ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করেছি আমাদের এখানে প্রায় এখন জনবল আছে হচ্ছে প্রায় তিন হাজার জনবল আমাদের এখন এই মুহূর্তে আমাদের তিন হাজার লোক এখানে কাজ করতেছে থ্রি থাউজেন্ড পিপুলস এবং তাদের পরিবার যদি তিন হাজার পরিবারের এখান থেকে হচ্ছে তারা আস্তে আস্তে স্কিল ডেভেলপ করেছে এদেরকে আমরা বাইরে আমরা অন্য অন্য জায়গায় আমরা আমরা টার্মিনাল অপারেশনে যাবো অন্য অন্য জায়গায় যাবো আমি এখান থেকে লোকজন আবার নিয়ে যাবো দেশের বাইরে এইসব স্কিল লোক আমি বাইরে নিয়ে যাবো ওয়ার্কিং উইথ আমাদের আবুধাবি আমাদের পার্টনারদের সাথে কাজ করতেছি আমরা এটা এটা কোনো ব্যক্তি সাইপ পাওয়ারটেকের যে এক্সপিরিয়েন্স হয়েছে এটা একটা বাংলাদেশে ন্যা আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করবো এখন দেশের বাইরে যেয়ে একমাত্র বাংলাদেশি কোম্পানি টেক পাওয়ারটেক কিনা এই যোগ্যতা অর্জন করেছে যে বিদেশে যেয়ে টার্মিনাল অপারেশন করতে পারবে এবং বাংলাদেশের লাল সবজি এর পতাকা আমরাই ক্যারি করব আর বাংলাদেশে আর কোনো কোম্পানি এটা নাই এবং এক্ষেত্রে এটা করতে গেলে ডেফিনেটলি আমাদের সরকারের সহযোগিতা লাগবে সরকারের সহযোগিতা ছাড়া আমরা এক চলতে পারবো না